রোমে ইফতার ও দোয়া মাহফিল করেছে ফেনী জেলা সমিতি ইতালি। রাজধানী রোমের তর্পিনাতারা মুসলিম সেন্টার মসজিদে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সমিতি সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক বেলাল ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টা আহমেদ নাঈম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা সমিতির সহসভাপতি শিমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলে লাহী রাজু, উপদেষ্টা আবু নাসের মুজাহিদ, সদস্য সিরাজ পঞ্চায়েত, প্রচার সম্পাদক খন্দকার লিটন, ইতালি বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, নোয়াখালী জেলা সমিতির সভাপতি নুরুল আফসার, নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন প্রমুখ। ইফতার পূর্ব দোয়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।